Hey guys, welcome to Football Duniya. Hello to the video of the show by Kishabuto. The video is a vision group to put an update to one that we share code. She go take into East Bengal, Shomor took the journal of Fishon Halo for the solicitor and the Kono Shom the only. Shokala video that took the Bolishan of East Bengal coach Carlos Kudra Tini Achke, Kolkata, Cholea Chen, Achke, and Athet in Cholea Shwin. Ebong, quite the Nagami to one that can update the Chilam Che, East Bengal management and EMI management. Now I'm missing a strong about the Cholache, their contact extension at Papani. তো এই মুহূর্তে যতটা আপডেট আমার কাছে এসেছে খুব সম্ভবত নাওরেম মহেশ সিং আরও তিন বছর হয়তো ইস্ট বেঙ্গলে থাকতে চলেছেন ইমামির তরফ থেকে নাওরেম মহেশ সিংকে অন্তত তিন বছর কন্ট্রাক্ট এক্সটেনশনের প্রস্তাব দেওয়া হয়েছে তাদের অ্যাকচুয়াল প্রস্তাবটা ছিল পাঁচ বছরের কিন্তু তিন বছরের জন্য অ্যাটলিস্ট যাতে নাওরেম মহেশ সিং তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করে এই সিজনের মধ্যেই এইরকম কিন্তু একটা প্রস্তাব ইস্ট বেঙ্গলের তরফ থেকে গিয়েছে ইতিমধ্যেই কিন্তু নাওরেম মহেশ সিং বারবারই বলেছেন যেহেতু আইএসএল মঞ্চে ইস্ট বেঙ্গলই তাকে খেলার সুযোগ দিয়েছিল এবং সেখানে খেলেই তিনি ভারতীয় টিমের এই মুহূর্তে অন্যতম একজন স্টার ফুটবলার তো সেক্ষেত্রে নাওরেম কিন্তু অবশ্যই চান ইস্ট বেঙ্গলে স্টে করতে তাকে পাওয়ার জন্য একাধিক ক্লাব কিন্তু নেক্সট ইয়ার ছাপাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তার কারণ নেক্সট সিজনে তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাবেন যদি তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করা না হয় তো সেই জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে একদম যেন তেন প্রকারে নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চাইছে তো এবার আমি চলে এসেছি একটা বিদেশি ফুটবলের আপডেটে সেটা বলা যায় এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে অন্যতম চর্চিত একটা বিষয় স্টার এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে তিনি কোন ক্লাবে সই করবেন সেই নিয়ে জল্পনা অব্যাহত তার কারণ পিএসজি তাকে তাদের যে প্রজেক্টেড টিম রয়েছে অর্থাৎ ফার্স্ট টিম রয়েছে সেখানে প্র্যাকটিস করতে দিচ্ছে না রিজার্ভ টিমের সঙ্গে এমবাপ্পে এই মুহূর্তে প্র্যাকটিস করছে এবং সেক্ষেত্রে পিএসজি তাকে বেচে দিতে চায় তার কারণ কয়েকদিন আগে পিএসজি ডিরেক্টর এমবাপ্পেকে একটা প্রস্তাব দিয়েছিলেন যাতে এমবাপ্পে হয় দশ বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে পিএসজির সঙ্গে না হলে এমবাপ্পেকে তারা বিক্রি করে দেবে এই সিজনে তার কারণ এমবাপ্পে যেটা চাইছিল নেক্সট সিজনে ফ্রি প্লেয়ার হয়ে রিয়েল মাদ্রিদে যোগ দিতে সেটা কিন্তু পিএসজি কোনোভাবেই হতে দিতে চায় না তার কারণ হচ্ছে এমবাপ্পের মতো একজন ফুটবলারকে তারা কোনো ট্রান্সফার ফি না নিয়ে কোনোভাবেই কিন্তু ছাড়তে রাজি নয় এই মুহূর্তে এমবাপ্পে কোন ক্লাবে যাবে সেই নিয়ে জল্পনা অব্যাহত এবং বলা যায় ইউরোপের প্রায় সমস্ত বড় বড় ক্লাবই কিন্তু এমবাপ্পেকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে টটেনহাম হটস্পার আর্সেনাল রিয়াল মাদ্রিদ লিভারপুল ম্যানচেস্টার সিটির নামও কিন্তু শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে কোন ক্লাব কত বেশি ট্রান্সফার ফি দিতে পারে লড়াইটা কিন্তু সেখানেই চলছে আর এখানেই কিন্তু আসলে নেমেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল যারা কিন্তু এইবার যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ হয় সেখানে তারা ফাইনাল পর্যন্ত উঠেছিল এবং এই মুহূর্তে সৌদি আরবের ফুটবল তো বলা যায় বিশ্ব ফুটবলের অন্যতম চর্চিত বিষয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে পথটা দেখিয়েছিলেন সেই পথ ধরেই এখন একের পর এক ফুটবলার ইংলাকান্তে করিম বেনজিমা ব্রোজোভিচ রুবেন নেভেস অ্যালেক্স টেলেস ফোফানা কত নাম বলবো তারা কিন্তু এই মুহূর্তে সৌদি ফুটবলে আসছেন বড় বড় কোচিরাও আসছেন স্টিফেন জেরার্ড তো অলরেডি ইত্তিফাক ক্লাবের দায়িত্ব নিয়েছেন সব মিলিয়ে মানে বলা যায় একটা বড় সড়ো ফুটবল লীগ হিসাবে কিন্তু নিজেদেরকে প্রমাণ করার তাগিদে রয়েছে সৌদি প্রো লীগ তো সেক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পে কি সৌদি প্রো লীগে আসবে এই প্রশ্নটা কিন্তু চারিদিকেই ঘোরাফেরা করছে আল হিলাল যে অফারটা দিয়েছে সেটা হচ্ছে 220 মিলিয়ন পার ইয়ার অর্থাৎ প্রতি বছর 220 মিলিয়ন ইউরো তাকে দেয়া হবে তো বুঝেই পারছো এত টাকা পৃথিবীর ফুটবলে এখনো পর্যন্ত কেউ পায় না এই মুহূর্তে হাইয়েস্ট পেড ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি আল নাসেরের থেকে 170 মিলিয়ন পার ইয়ার পান তো সেক্ষেত্রে 220 মিলিয়ন বিশাল বড় ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে পিএসজিকে তারা যে ট্রান্সফার ফিটা দেবে বলছে সেটা কিন্তু ইউরোপের কোনো ক্লাবের পক্ষে দেওয়া একেবারেই পসিবল নয় তো এমবাপ্পে কি সৌদি আরবে যেতে পারে এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও তবে আমার মনে হয় এইরকমটা হওয়ার পসিবিলিটি খুব একটা নেই বললেই চলে তো যাই হোক এখন তোমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় আর ইন্ডিয়ান ফুটবল আর বিদেশি ফুটবলের এইরকম ইন্টারেস্টিং আপডেটস পাওয়ার জন্য তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেল আসতেই হবে তো চলো এখন তোমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে